बाजे रहोगे बाजुर बाजे देखो चारों रे पापो होलो एक बार पाचो पापो होलो एक बार पाचो पाके बेहुला वाली शोमुखे दारालो पाचे रंगे पाजुर बाजे हाय हाय आज के হচ্ছে বেহুলার বিয়ে মানে সখীদের বিয়ে জামাই বাবুদের সঙ্গে শালীরা সব আনন্দ করছে আর কি তাহলে তোমরা এই বেহুলার মানে দিদি বোন তো বেহুলাকে নিয়ে ঘুরবে রেডি তাহলে হ্যাঁ তবে যাই হোক मायरा उलू ध्वनि दीबें बाध्य कर बात घन बाध्य बजा एवं सत्ता पर दुखी ओ बाजे बाजे रे शंखेर ध्वनि एदिके लोकगुलो बक्सटाके खूब पसंद करेछे किन्तु एकबार दारुण पसंद करेछे ओ मायरा दाओ गो उलूर ध्वनि आजी बेहुला पाली बिये हबे पुष्पेर छाओनी
बदल भयो उड़ा मारा उड़ा उड़ा একটা গান হবে কেন আসবে একটা গান হবে হয়ে গেছে বিয়ের দিন সবার আনন্দ হয়ে গেল কেউ মানে কিছু নেবেন না
কারণ আজকে হচ্ছে বেহুলার বিয়ে, তার সখীরা দিদিরা বোনেরা বৌদিরা সবাই মিলে একটু আনন্দ করলো। এই আনন্দের মাধ্যমে এবার হবে বেহুলা লক্ষ্মীন্দরের শুভ বিবাহ, তাই সকলে ধৈর্য সহকারে বসুন। তবে জয়গুরু নমস্কার, একটি কথা বলে নেই, একটু কম চিল্লাবেন বাবা, বেশি জোরে নয়, আস্তে আস্তে। বলছিলাম আমরা দুই দিনের জন্য এখানে এসেছিলাম, গতকালকে এক রাত্রি হয়ে গেছে, আজকে শেষ রাত্রি আমাদের। আমাদের প্রোগ্রাম রাত্রি দুটোর মধ্যে শেষ হয়ে যাবে, একবারে মনসাগানে যতটুকু আছে ছিল আমাদের সব শেষ হয়ে যাবে। তাই দয়া করে আপনারা কেউ যাবেন না, ধৈর্য সহকারে বসুন। বেহুলা লক্ষ্মীন্দরের বিয়ে হবে, বিয়ের পর বাসর হবে, বাসরে লক্ষ্মীন্দরের সর্বদংশন হবে, বেহুলার ভাসান হবে, ভাসানের পর দেবসভা হবে, দেবসভায় লক্ষ্মীন্দরের প্রাণদান হবে, আবার ফেরত গোষ্ঠ হবে, চন্দ্রপ্রদু সদক নিজেই মনসা পুজো করবে। এই দৃশ্যগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করে বলবো, সকলে বসবেন, কেউ যাবেন না। এবার শুরু হচ্ছে বেহুলা লক্ষ্মীন্দরের শুভ বিবাহ। আচ্ছা, ছেলের মা বাবা কই, কে আস, কে মেয়ের মেয়েকে দান করবে, ব্রাহ্মণের আসন কই, বেহুলার মা বা বাবা কে আছে, কে মেয়েকে সম্পূর্ণ দান করবে, আসতে বলো। ব্যাপারটা যে শোনেন মা, সকাল করা যাবে না, তাহলে আমরা বাড়ির বাড়ির মালিক যদি বলতো তাহলে আমরা খাওয়া দাওয়া করে গান শুরু করতাম। এদিকে 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 মেয়ের কাছে, আস্তে আস্তে দাঁড়ান, হই আল্লাহ করবেন না, এবার বিয়ে হচ্ছে, চুপ করে থাকুন সবাই। তবে যাই হোক, হই আল্লাহ করবেন, চলেন করেন, আচ্ছা করেন, আমরা বিয়েটা বন্ধ করতে দেবো, আমরা হই আল্লাহ করেন আগে, হ্যাঁ করেন, হই আল্লাহ করেন, হই আল্লাহ করেন, আমাদেরকে পারবেন না, দুটো বাজলে আমরা বন্ধ করে দেবো, ফালতু বকিয়েন না মা, চুপ করে বসেন, শুনুন গানটা শুনুন, বসে লাভ বকে লাভ হবে, কথা বলতে বেশি দিয়েন না আমাদেরকে, বুঝতে পারলেন? হ্যাঁ, তবে যাক বাবা, আসার সময় মাঠে পায়খানা করি, জল খরচ করি, জলটা খরচ করি, মানে শুদ্ধ হয়নি একটু। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সান্নিধ্যং কুরু। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী সর্বদা সান্নিধ্যং কুরু। একটু হাতে ফুল নাও বাবা, জল নাও, জল জল ফুল নাও, জল আগে জল, এই জল মন্ত্র বলো, কেমন ঠিকা দিলে হবে না বাবা, বলো ওম নবিষ্ণু নবিষ্ণু নবিষ্ণু, মুখে নাও, আবারও নাও, বলো ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, মুখে নিয়ে পাছায় নাও, আর বাবা মুখে নিয়ে মা পাছায় ছিটে নিবে, মুছে নিবে, মুছে পায়খানা পেশাব করিনি ওরা, তাহলে আচ্ছা এবার দেও পবিত্র, নাও হাতে জল নাও, মন্ত্র বলো, বলো ওম অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে পুণ্ডরীকাক্ষং সভাজ্যং ভ্যান্তরে সুচি, মাথায় ছিটে দেও, কালকে বিয়ে বাড়িতে খাবে লুচি, না লোকগুলো কেউ যাবে না, সবাই থাকবে লুচি খাওয়ার জন্য। ও তার মানে তোমাদের যুক্তি কি, জাল দাও জোরে, রান্না হোক ধীরে, খাওয়া দাওয়া হবে, কুটুম বাড়ি যাবে তারপরে, আচ্ছা আচ্ছা নাও, হ্যাঁ মন্ত্র বলো, বলো ও অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে পুণ্ডরীকাক্ষং সভাজ্যং ভ্যান্তরে সুচি, মাথায় ছিটিয়ে নাও, ওম
পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পে সম্ভবা হিলিং ফটোস মানে পুষ্পটা পায়খানা পেচ্ছাপ করে তুলেছে নাকি শুদ্ধ করে নিলাম একটু ওদিকে চাপ বাবা হ্যাঁ একটু আগান আচ্ছা পান পাতা একটা এখানে দাও একটা হুপারি দাও সুপারি না ছাগলের ইয়েগুলো দিয়ে দাও ও ছাগলের ইয়ে না তোমরা এগুলো ইয়ে বুন্দিয়া বা মনে করে ঘুগনি মনে করে খেয়ে নেব আচ্ছা এবার সকলে করে একটা করে একটু করে ফুল নাও আচ্ছা থাক লাগবে না হ্যাঁ বলছিলাম একটু করে ফুল নাও হাতে ফুল নাও ফুল নাও সকলে ফুল নাও না মন্ত্র বলেন বলেন ওম এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী কনসাই নম ঘটদ অবরুণ ওম এতে গন্ধে পুষ্পে প্রজাপতি নম ঘটদ আব্বারণ ব্রাহ্মণ মশাই হ্যাঁ আপনি এরকম করে কেন মন্ত্র করছেন আমার জিভটা একটু ছোট আছে বাবা জিভটা ছোট আছে বল ওম এতে গন্ধে পুষ্পে সর্বদেবতাই নম ঘটে দাও আব্বারণ নাও বল ওম ইয়াগচ্ছ ইয়াগচ্ছ সবাই হ্যাঁ করে কি দেখছো একটু উলু দাও যেমন মনসা গানে নাগিন বাজলে মনসার ভর উঠে যায় হ্যাঁ সেরকম ডিজে বাজলে আমার বাবা ড্যান্স শুরু হয়ে যায় তো বিয়ে বাড়িতে বক্স বাজবে না তো বাজবে কি এখন বাজাস না রে বাদলা পরে বাজাস শুদ্ধ হন ও নাচা নাচি বন্ধই নমো আরে এখনই মার খেতাম বাবা আচ্ছা হাতে তো ফুল আছেই বাবার কোন হাবা দা বউ গা একেবারে অতগুলো এত করানি হ্যাঁ মন্ত্র বলো বলো সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বাক্ত সাধিকে তাম্বুকে শরণে গৌরী নারায়ণ নম নম ঘটে তা ব্রাহ্মণ মশাই আপনি কি করছেন বিয়ে পড়াতে এসছেন না খেতে এসছেন মন্ত্র করছি তো আপনি কাঁদছেন কেন মন্ত্র করছি মন্ত্র করছেন এটা আপনি পান পান ধরেন মেয়ের কান ধরেন কেন মেয়ের কান কেন ধরতে যাবে ও মেয়ের হাত ধরে আপনি একটু শুয়ে থাকবেন হ্যাঁ মন্ত্র বলেন আজ থেকে আমি আমার একমাত্র কন্যাকে নবজামাতের হাসতে তুলে দিলাম তুই বলো বাবা ধরিলাম এই সুযোগে ব্রাহ্মণ একটা মিষ্টি খেলা আপনাকে খিদে লেগেছে আপনি বলবেন তো যে আমাকে খিদে পেয়েছে আমাকে খেতে দেন আরে বাবা এগুলো মন্ত্র মিষ্টি খাওয়া খাই মন্ত্র পাপের জন্মে দেখেনি এরকম মন্ত্র ব্রাহ্মণ বুঝতে পারবে আপনার মনে বুঝতে পারবে না আচ্ছা এবার হয়ে গেল কুছ কই ও ব্রাহ্মণ হাত ধোয়া শুদ্ধ হই নম এরা সব মন্ত্র বাবা বিয়েতে দেখি বাবা তোমার হাত দেখি মা তোমার পা পা না হাত দুটোরে হাত ও এটা কি কারি হ্যাঁ এটা বলে কুস দেখো তো কারি ব্রাহ্মণ মশাই আপনি তো সবই পারেন ওই কারিটাকে মন্ত্রভূত করে কুস বানিয়ে নি এই তো শুধু ব্রাহ্মণ খাটে ওম ব্রাহ্মণং গঙ্গা জলয়ং মন্ত্র করায়ং কারি কয়ং কুসয়ং বানায়ং হ্যাঁ ওম হস্তা হস্তি জবরজস্তি কুস্তা কুস্তি বান্ধা বান্ধি নম ব্রাহ্মণ মশাই
আপনি কি ইয়ারকি পেছেন কিসের আর কি করেন বিয়ে বাড়িতে এটা কি করছেন এটা কেন এটা হস্তবন্ধনের মন্ত্র কুস্তা কুস্তি জবরদস্তি ধস্তা ধস্তি এটা হস্তবন্ধনের মন্ত্র এটা মনে ঠিক নাপিতের বেটি কি মুখটা করে খজর 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 চলছে বাপ রে বাপ আরে বাবা এটা হচ্ছে ব্রাহ্মণের সংস্কৃত ভাষা মানে উচ্চ ভাষা বুঝিয়ে দিন তো ও বুঝিয়ে দেব হ্যাঁ হস্ত হস্তি মানে হাতের উপর হাত জবরদস্তি এক জায়গার ছেলে এক জায়গার মেয়ে লজ্জা লজ্জা করে জোর করে আসেনি এক জায়গায় করলাম করলেন কুস্তা কুস্তি মানে কুস দিয়ে হ্যাঁ বান্দা বান্দি আমি ব্রাহ্মণ নিজে থেকে দশজনকে সাক্ষী রেখে হস্ত বন্ধন করলাম মানে হাতটা বেঁধে দিলাম এদের মিলন বাবা কোনোদিন ছটিবে না ছটিবে না নয় ছুটবে না ও ছুটবে না হ্যাঁ হস্তবন্ধন খুলবে মেয়ের কোনো বোন ওটা এদিকে দাও ওটার বিয়ে হয়নি ওটার মন্ত্র হয়েছে মন্ত্র হলে বেকার হয়ে যাবে সবাইগুলো বাবা আচ্ছা ঠিক আছে এবার বলছিলাম বাবা আই মানে সিঁদুর দান সিঁদুর কই আচ্ছা বলছিলাম বাবা বেহুলার নাম কি বেহুলার নাম আবার কি হবে ও বেহুলা তো বেহুলা বেহুলার বাপের নাম বাচস্পতি সৌদাগর বেহুলার মায়ের নাম মায়ের নাম লাগবে না বেহুলা তার বাবার নাম শঙ্কপতি সৌদাগর তার বাবার নাম কতগুলো লাগবে বেশি করলে সম্পূর্ণ পাকাপাকি ভালো হয় এটা দেখা চলেন ছেলের নাম কি দুর্লভ লক্ষ্মীন্দর তার বাবার নাম চন্দ্রপতি সৌদাগর তার বাবার নাম কুটিশ্বরপতি সৌদাগর তার বাবার নাম আরে কতগুলো লাগবে না বেশি করলে ভালো হতো আর কি এটা দেখা চলেন আচ্ছা বাবা এটা কি মাস এটা ভাদ্র মাস ভাদ্র মাসে জল পড়তো আপনি ব্রাহ্মণ তো আপনি জানেন না এটা মাঘ মাস আচ্ছা বাবা এটা কি পক্ষ ওদিকে মেয়ে পক্ষ এদিকে ছেলে পক্ষ ওরে মাথা মোটি সেটা নয় আন্ধারি পক্ষ না চাঁদনি পক্ষ আপনি ব্রাহ্মণ না ঢোড়া সাপ কিছু জানেন না ও যে কাণ্ড এইবার কি হলো আমাকে মুতা লাগে গেল ছি 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 দূরে যাবেন পেছাব করে আসি বাবা রা ব্রাহ্মণকে ঠকাবে পেছাব করে আনতে দেখলাম কি পক্ষ চলছে মাতা খারাপ ব্রাহ্মণকে ঠকাতে পারে ব্রাহ্মণ ঘন্টা বাজায় ওং নম 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 ভগবান তুই ফুলগুলো নাও আর বড় কলাটা হামি নিব আরে বাবা সবই জানি আমি এমনি ব্রাহ্মণ হয়েছি পেশাব করতে গিয়ে আপনার মনে পড়ে গেল আরে বাবা পড়তে পারি ওম চম্পক নগরং অধীশ্বরং চন্দ্রপতিং কনিষ্ঠ পুত্রং শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরং সহিতাং উজানি নগরং বাচস্পতিং একমাত্র কন্যা শ্রীমতী বেহুলা নাচনিয়ং শুভ বিবাহ শুভ কর্ম সুসম্পূর্ণ হলো একটু উলুদান গো মায়ের উলুদান 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 কিলি 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 ছুটি 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 আচ্ছা এবার সিঁদুর দান আচ্ছাদন বস্ত্র কই আর দান কি কি আছে দান যেমন যেমন ওগুলো নিয়ে আসো এই কই আচ্ছাদন বস্ত্রটা ভুজি চালটা আমার ব্যাগে দিয়ে রাখো ভালো করে ওই যে ফতারটা বাঁধো ও চালটা ওখানে বাঁধো আবার জিগুলো আমাকে খুশি দিতে হবে না এ খুলতেও পারে যাকে নয় তাকেই দিয়েছি হায় বার এক টাকা আছে এক টাকা ওখানে দেখো ওই যে ওখানে এক টাকা দিয়ে দাও হ্যাঁ আচ্ছাদন বস্তু দিয়ে আচ্ছাদন করো আচ্ছা এবার আপনারা একটা অনুরোধ দিবেন হ্যাঁ আর আমি ঘন্টা বাজাবো হ্যাঁ এবার সিঁদুরদান হবে না ছুটি হবে না এখন সিঁদুরদান হবে আচ্ছা হয়া গেছে হয়া গেছে আচ্ছা এবার দান এগুলো ধরেন হ্যাঁ হ্যাঁ বেটা কি হয়েছে বেটা কালকে যদি বেটা বেটা কালকে যদি হ্যাঁ কালকে যদি যদি যাও তো তোর মাপ থাকুক তাও আচ্ছা মন্ত্র বলো বাবা হ্যাঁ বলো হোম বিবাহং কালয়ং বরয়ং হস্তয়ং আসবারং পত্রয়ং দানয়ং করি সেবি ওম সকর্বদানং গির্জামি
আচ্ছা আরো আছে দাও হ্যাঁ এগুলো ধরেন মন্ত্র বলেন হ্যাঁ বলেন ওম বিবায়ং কালয়ং বরয়ং হস্তয়ং অন্নপাত্রয়ং দানয়ং করিষ্যামি ওম সর্বদানং গিজ্জামি মন্ত্র বলো বাবা বলো ওম বলো থালা রে থালা থালা দিলে কোন শালা ও না বলো থালা দিলে কই জন্য আপনি বলেন যে জামাই গান করে ভিক্ষা করে যাবে কেন ভিক্ষা করতে যাবে বলো যে জামাই মেয়ে ওটাতে ভাত খাবে ও ভাত খাবে যার জন্য ও হ্যাঁ ভাত খাবে যার জন্য আমি তো আরতি করে বেড়াবে নাকি বলে যাবে না আচ্ছা আর কিছু আছে আছে খাট শোকেস আলনা মোটরসাইকেল মোটরসাইকেল নিয়ে হাত ধরে দাও আপনার কি তার কাটা আছে তো কি করবো তাহলে মোটরসাইকেলটা হাতে দেওয়া যাবে তাহলে চাবি দাও চাবিটা তো শোকেসে তো তার এখন কি দেবো তাহলে একটা কাজ করুন কার বাড়ি কাজ করুন কারো বাড়িতে কাজ করতে হবে না পুষ্পকে চাবি বানিয়ে নি এই যে ব্রাহ্মণ খাটনি দাও একটা গোটা পুষ্প দাও শুধু ব্রাহ্মণের খাটনি কি আর বলা যাবে ওম ব্রাহ্মণয়ং গঙ্গা জলয়ং মন্ত্র করেন হলদা পুষ্প কয়ং মোটরসাইকেল নাল চাবি বানায়ং করেন বলেন ওম বিবায়ং কালয়ং বরয়ং হস্তয়ং মোটরসাইকেল চাবিয়ং দানয়ং করিষ্যামি বলে ও সর্বদন কি যাবে পড়ে ভরে নয় হারায় হ্যাঁ আচ্ছা বাবা হয়া গেছে হয়া গেছে নয় হয়ে গেছে হয়ে গেছে উল্টাং পাল্টাং ছেলেকে উল্টে দাও মেয়েটাকে পাল্টি দাও হ্যাঁ মা কেন ওরকম করবেন বলে যে ও রানী মা বলবো কি ও রানী মা বলবো কি ছোকরা ভেবে তুমি হিজড়ায় এনেছি আচ্ছা এবার বাবা নরসুন্দর কই আচ্ছা হ্যাঁ বাবা তোমার বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে এখন কেমন লাগছে ভালো লাগছে বিয়ে করে কি করবা সংসার করবার তিনি গিয়ে কোনোদিন বউকে মারবা না পারলে মাঝে মাঝে চুলের মুঠি ধরবা মারবা না আচ্ছা আচ্ছা মা তোমাকে কেমন লাগছে মা লজ্জা করছে লজ্জা না এদিকে জিজ্ঞেস করো একদিন লজ্জা দুদিন লজ্জা তিন দিন পর লজ্জা ভেঙে যাবে তার বলে চলো ধান লাগাতে যাবো লজ্জা করবে না লজ্জা করে সংসার করা যায় না আচ্ছা এবার নরসুন্দর কই নরসুন্দর নরসুন্দর তো এসেছিল হ্যাঁ তারপর বাড়ি চলে গেছে এবার কি হবে আপনাকেই করতে হবে কাজটা আমি করব হ্যাঁ পান সুপারি এনে দাও পান সুপারি এনে দাও আচ্ছা থাক একটা ইয়ে ইন্দ্রের গুঁতি দাও ইন্দ্রের মাটি আচ্ছা আতপ চালগুলো সবার হাতে দিয়ে দাও অল্প করে দিও নাহলে বাড়িতে গিয়ে পায়েস করে খাবে আয় তোর বিয়ে হয়েছে হ্যাঁ যাদের বিয়ে হয়নি তারা কিন্তু ওই গৌরী বচনের আশীর্বাদ করবেন না কেন পরো না বিয়ে হলে আমার দোষ দিয়েন না যাদের বিয়ে হয়েছে তাদেরকে দাও ওই ভুল করে বলেছিল যে আমার বিয়ে হয়েছে সরগা মা হই খাই দেবা বলা আমার বাড়ি দেখ করে একটু আমাকে আতপ চাল দাও আতপ চাল পেয়েছেন নাও না আচ্ছা যারা দূরে আছেন না তারা তো মানে ও মানে গৌরী বচন নিয়ম কিন্তু দাঁড়িয়ে আশীর্বাদ করে তাদের অসুবিধা হবে তারা তো হবে না বসে বসে আশীর্বাদ করবেন যারা দূরে আছেন আতপ চাল পাননি মন থেকে আশীর্বাদ করবেন মনে হচ্ছে সব থেকে বড় মনের উপর কোনো জিনিস হয় না তাই আমি একবার বলবো আপনারা তিনবার ছিটাবেন তাহলেই হয়ে যাবে শুরু হচ্ছে এবার গৌরী বচন
দক্ষ রাজা যজ্ঞ করে মুনিগণ লইয়া যজ্ঞ দেখিতেন পার্বতী মহামায়া। তাহা দেখে নিন্দা করে যত দেবগণ অভিমানে ভগবতী চাইছিলেন জীবন। হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী সম্বন্ধ জুড়িতেন নারদ মহামুনি। নানাবাদ্য বান্ধবাজ শুনিতে রসন শিবের সঙ্গে গরু হরদর্শন। পাটলি বৃক্ষ প্রসন্ন মহালতা দর্পণ মাঝপত্র নরসন ধরছত্র চন্দ্রসূদে কুলের রঙের বেশ শাস্ত্রে গায়ে বন্ধন গাবি বন্ধন করিতে কহিলেন পুরী সেই বাক্য অনুসারে গায়ে বন্ধন করলেন বর আনন্দিত। পঞ্চবর্ণের গাবি এক বর্ণ দুধ নরসুন্দর বচনে বিয়ে হবে শুদ্ধ। ডানে শঙ্কর বামে গৌরী সর্বলোকে বলুন হরি সর্বলোক দিয়ে জয় হর গৌর বিয় গৌর গৌর হরি বল হরি বল ছিটাও 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 ছিটাও। আচ্ছা সদাগর মশাই এবার আমার দক্ষিণা দেন 251 টাকা। এতগুলো টাকা কি করবেন আপনি? আমি একটা কথা বলছি, এই যে ঘটের গামছা আছে, কলা আছে, দুটা মিষ্টি খেয়েছেন, এগুলো খেয়েছেন, আর যেগুলো নিন আর বাড়ি যান। এগুলো কেন রেখেছেন? এগুলো হলে বিয়ে থাকবে, একটা আদেশ থাকবে না। ওই আমি না এখানে খাবো, বাড়িতে বউবিটি কি খাবে? আমার বাড়িতে কটা বউ জানিস? কয়টা? ছয়টা। ছটা আর 12টা বাচ্চা। ওই 10-20 টাকা বার করলে বিয়ে হবে? হাগে 10-20 টাকা করলে বিয়ে দেবে গে? হায় বাপ, কত লাগবে? 200 টাকা লাগবে। 200 টাকা 200 টাকা চোখে দেখেছেন? কেন না ওটার কাছটা কে দিবি টাকাটা? না ওটা 25 টাকা আর ঠাকুরটা 25 টাকা। হ্যাঁ 70-80 টাকা দিয়ে হবি? 70-80 টাকা কত দিলেন? 101 টাকা। যাক আশীর্বাদং শিরোচ্ছেদন, কালকা মুরগি না কাটে খাসি কাটং। হ্যাঁ আমরা খাইয়ে দে বাড়ি যায়ং। আশীর্বাদ করে যেন ভালো থাকে, সবাই সুখে থাকে যেন। হ্যাঁ না ওঠে তো বাবু, ওঠে কেন? হ্যাঁ আদি এই এই কলাটা ধরো তো বাবু, আর এই ফুলগুলো না নাও। হ্যাঁ মন্ত্র কো। হ্যাঁ ব্রাহ্মণের মানে ওই ইয়া মেয়ের বাবার মন্ত্র বলো, যে আমার হাতে যত ফুল বলো, আমার হাতে যত ফুল দিলাম কলার গাছের গোড়াতে, ওই ফুলগুলো কলার গাছের গোড়াতে দাও, ফুলগুলো শুনে দাও, ঘরটার গোড়া দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ আর ধরো বলো এই বাংটু বাংটু কলাটা দিলাম ব্রাহ্মণের ঝোলাতে, মানে ওদের জিনিস বলে নিয়ে যায় নালে বলে চোর নিয়ে চলে গেল শুরু করে। তো আপনি কি বলতে যাচ্ছেন ব্রাহ্মণ চোর নয়? ব্রাহ্মণ বাবু হাত চোর নয়, হাত নড়বো না, কারো মুলা টুলা পালে চুরি করে নিয়ে চলে নিয়ে চলে যাবো, কিন্তু চোর নয় বাবু। আচ্ছা রাখো বাবা ওখানে। আচ্ছা বলছিলাম বক্সগুলো ছেড়ে দাঁড়ান, বক্সগুলোর মায়া যেমন আমাদের আপনাদের লাগছে আমারও খুব লাগছে আর কি। বক্সগুলো একটু ছেড়ে দাঁড়াও বাবু, হ্যাঁ ওই সাউন্ডটা ছেড়ে দাঁড়াও। আর নাহলে বসে যাও, খুব ভালো হবে। আচ্ছা বলছিলাম মেয়ের বিয়ে হয়ে গেল, এবার আশীর্বাদের পালা দানের পালা, সকলে এসে বেহুলা লক্ষ্মীদেরকে আশীর্বাদ করে যাবেন। সর্বপ্রথম আপনারা দুজন করেন, আগে ছেলের মা বাবা মেয়ের বাবা মা করে নিবে, তারপরে হ্যাঁ করেন। হ্যালো হ্যালো কত দিবেন? হ্যালো হ্যাঁ আচ্ছা 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 990 টাকা বাকি দিয়ে 1000 টাকা দিবেন। আচ্ছা আচ্ছা ভাগ করে খান, ভাগ করে খান। তো ব্যাপার হচ্ছে বেহুলার চাচা আসি 10 টাকা দান করিস, সবাই আশীর্বাদ করে ফেলাম। ও এটাও এটা বেহুলার কি হয় আসছে পিসা পিসা কি আসা নাই দিশা। আস্তে আস্তে তবে যাই হোক, একজন বেহুলার দাদুই বলি, বেহুলার দাদু এসে বেহুলা লক্ষ্মীন্দরের বিয়েতে মুক্ত হস্তে একটা শাড়ি একটা ধুতি দান করেছে। মা মনসা যেন তার মনস্কামনা পূর্ণ করে, কথায় বলে অন্নদান বস্ত্রদান সবচেয়ে বড় দান।
তাই মায়ের কাছে কামনা করি ও গো মা মনসা, যেই বাবা যে মনের আশা নিয়ে আজকে বেহুলা লক্ষ্মীন্দরকে বস্ত্র দান করেছি, মা মনসা তুমি কৃপা করো সেই বাবুর যেন কোনোদিন বস্ত্রের অভাব না হয়, এ আমি তোমার কাছে কামনা করি। এবার আপনারা সকলে এক আগে আসুন, এসে আশীর্বাদ করে যান। ও জামাই দানে লও হে কিরে বাবু রে, শুনতে পাচ্ছিস তোরা? আমরা বাবা শুনতে পাই না, যার জন্য একটু শুনে দাঁড়া। হ্যালো, চাঁদের দুলালো বাছা দানে লও হে, ও জামাই দানে লও হে, চাঁদের দুলালো বাছা দানে লও হে। এবার মুক্ত হস্তে দশটি টাকা দান করে গেল হো জামাই। হয়তো যারা দূরে আছে, যদি আসতে আপনাদের অসুবিধা হয় যে আমরা আসরে গিয়ে গিয়ে দান দিয়ে আসতে পারবো না, আপনারা ডাকবেন, আমাদের লোক গিয়ে আপনাদের দান মাথা পেতে গ্রহণ করে নিয়ে আসবে। যদি কারো অসুবিধা হয় আসতে পারবে না, ডাকবেন, আমরা যাব। ওই না বেহুল আরো কাকু দেখো আসিয়া বসিল হো সিঁদুর শোনো পাউডার কেন করে গেল জানা। তলে তলে মায়ের ভক্ত আসি জেলা দিল হস্তে তারা এবার দান করে গেল। আলতা সিঁদুর শোনো পাউডার দান করে গেল হুলারো বিয়েতে কে করিবে দান জামাই। সুখেতে রাখি ভেতরে দয়াল ভগবান জামাই, বেহুলার বিয়েতে কে করিবে ফেরি জামাই। আরে সুখেতে রাখি ভেতরে জয় বিশ্বহরি জামাই। হাতের সাকা সিঁদুর সিঁদুর রাখিবে বজায় জামাই। আরে দানে লহো দানে লহো চাঁদের দুলাল জামাই। বেহুলার কাকি দেখো আসিয়া বসিল জামাই। এদিকে বেহুলার কাকু এসে মুক্ত হস্তে দশ টাকা দান করেছে, তাই মায়ের কাছে কামনা করবো ও গো মা, যে আশা নিয়ে দান করেছে তার মনস্কামনা যেন পূর্ণ হয়, পথে চলতে যার যেন কোনোদিন বিপদ দুর্যোগ দুর্ঘটনা না হয়, এ মায়ের কাছে কামনা করি। আচ্ছা আর কেউ আছেন? অবশ্যই আছেন। একটা সুন্দর দেখে ছোট্ট করে গান শোনাবে, আর তোমাদের গানের তালের ছন্দে সকলে এসে আশীর্বাদ করে যাবে। আর কেউ কি দান দেবেন? আমি আগেই বলেছি
আসতে এদিকে বেহুলার ছোট্ট একটা বুনু এসে দান করবে। দাও দান দাও। হ্যাঁ, যদি কারো দান দেওয়ার ইচ্ছে থাকে বলবেন, আমরা অবশ্যই আপনাদের দান গ্রহণ করে নেব। হ্যাঁ, যদি কারো দান দেওয়ার ইচ্ছে থাকে বলবেন, আমরা দান গ্রহণ করে নেব। দান থেকে কাউকে নিরাশ করব না। তবে যাই হোক, আমাদের একটা ছোট্ট গান হবে, ছোট্ট গানের তালের ছন্দে আপনারা সকলে মিলে দান করবেন। তবে যাই হোক, এই বেহুলার ছোট্ট বন্টি যে কোনো গান, কি নাম? আনিশা। আনিশা, আনিশা সত্যি খুব ভালো মেয়ে, খুব সুন্দর মিষ্টি মেয়ে, তাদের দানে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। আজকে মনের আনন্দে বেহুলা লক্ষ্মীধরকে দান দিয়ে তাদেরকে আশীর্বাদ করলো, তারা যেন সুখময় হয়ে মধুময় হয়, তাই তাকে মায়ের কাছে কামনা করবো গো মা মনসা। যে ছোট্ট শিশুটি, হ্যালো হ্যালো, নারই থেকে মুসলিম নাম, এক দর্শক এসে বিয়ের যৌতুক হিসাবে 500 টাকা দান করে গেলেন। বাহ বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এই মা মনসার অনুষ্ঠানে এসে এক মুসলিম নন্দন মুক্ত হস্তে বেহুলা লক্ষ্মীন্দরের বিয়েতে 500 টাকা দান করেছে, তাই মা মনসার কাছে কামনা করব। ও গো মা, সকলেই তোমারই ভক্ত, তাই যে ভক্ত 500 টাকা করেছে দান, তুমি তাকে দুহাত তুলে আশীর্বাদ করবে, সে যেন সত্যি যে আশা নিয়ে দান করে তার মনস্কামনা পূর্ণ হয়, পথে চলতে তার কোনো যেন বিপদ আপদ না হয়, তার যেন দুর্যোগ দুর্ঘটনা না হয়, যদি যে কোনো ব্যবসা করে থাকে সেই ব্যবসায় যেন সে উন্নত হতে পারে, এই মায়ের কাছে কামনা করি। না, একটা গান বলে ছোট্ট করে। I do.
আমরা